স্বাগতম সবাইকে মিউআই টেন এর আপডেটের পর আমরা দেখতে পাই যে আমরা গুগল প্লে থেকে কোনো অ্যাপস ইনস্টল করলে বা আন ইনস্টল করলে আমরা বিজ্ঞাপন দেখি ওটাকে অনেকটা এরকম আমরা একটু দেখে নিই এভাবে অ্যাপস ইনস্টল করার পরে স্ক্যানিং এই মোডটাতে এখানে একটা বিজ্ঞাপন আছে তারপর আমরা এখান থেকে এস ইউজুয়াল যেটা করি আর কি ঠিক আছে এখন এই বিরক্তিকর বিজ্ঞাপন থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তাই না সেটা দেখি তাহলে আজকে আজকে আমরা সেটা দেখব তো আমি আর একটা অ্যাপস ইনস্টল করি সেটার নাম হচ্ছে নগদ বাংলাদেশ ডাক বিভাগের একটি আর্থিক সেবা ইনস্টল করলাম ইনস্টল হওয়া অবস্থায় যখন পরবর্তীতে স্ক্যানিং ইউনিট আসবে সে সময় আমরা স্ক্যানিং ইউনিটের সেটিং সব শুনে যাবো সেখান থেকে রিসিভ রিকমেন্ডেশান বন্ধ করে দেব তারপর আমরা ব্যাঙ্কে দেব এখন বিজ্ঞাপন দেখাচ্ছে ঠিক আছে সেখান থেকে বের হবো সমস্যা নেই আনইনস্টল করলাম আবার এরপর পুনরায় ইনস্টল করলাম আশা করি এখন আর কিছুদিন থাকবে না সুপ্রিয় দর্শক বৃন্দ আপনারা যদি এইভাবে এই সেটিংস এখান থেকে রিসিভ রিকমেন্ডেশন এটাকে বন্ধ করে রাখেন বা ডিএক্টিভেট করে রাখেন তাহলে এরপর থেকে আপনারা আর এই ডিটেলস এর এখানে আর কোনো বিজ্ঞাপন দেখবেন না এভাবে আপনারা মিউআই টেনের রিকমেন্ড বন্ধ করতে পারেন ধন্যবাদ সবাই